নামী দামী মাফিয়া আৰু সিন্ডিকেটকারীক ধরাত ব্যর্থ হওয়া অসম আৰক্ষীয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সমালোচনা করার বাবেই কংগ্রেস নেতা পবন খেড়াক ধরবলে বুলি পালেগৈ দিল্লি দিল্লীলৈ দলে বলে গৈছিলহে। তেনেতে উচ্চতম ন্যায়ালয়ের সন্মুখত মুখ থেকেচা খালে অসম আৰক্ষীয়ে। গ্রেপ্তার নহওতেই ন্যায়ালয়ে জামিন মঞ্জুর করলে কংগ্রেস নেতা পবন খেড়ার। ন্যায়ালয়ত যুক্তি প্রদর্শন করব নোৱাৰি খালি হাতে উভতিল অসম আৰক্ষী। শুকুরবার রায়পুরত আরম্ভ হবলগিয়া কংগ্রেসের রাষ্ট্রীয় অধিবেশনত অংশগ্রহণ করবলে যার পূর্বে দিল্লির বিমানবন্দরতে আবদ্ধ করে রখা হয় কংগ্রেসের মিডিয়া বিভাগের অধ্যক্ষ পবন খেড়াক। হাফলং আরক্ষীর অনুরোধ মর্মে পবন খেড়াক বিমানের নমাই আনে দিল্লি আরক্ষীয়ে। বিমানবন্দরতে আরক্ষীয়ে আটক করে কংগ্রেস নেতাগুলিক। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অপমান করা বলে সেমুয়েল নামের এজন ব্যক্তিয়ে হাফলং আরক্ষী থানাত পবন খেড়ার বিরুদ্ধে রুজু করেছিল এটা গোচর। প্রধানমন্ত্রীর নাম আর পিতৃর নামক লৈ কটাক্ষ করেছিল বলে অভিযোগ আছিল পবন খেড়ার বিরুদ্ধে। হিন্ডেনবার্গের প্রতিবেদন তথা বিতর্কটোর সম্পর্কে নরেন্দ্র গৌতম মোদী বলে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করেছিল পবন খেড়ায়। হাফলং থানার এই গোচর অনুসরি পবন খেড়াক গ্রেপ্তারের বাবে দিল্লি পাইছিলগৈ অসম আরক্ষীর এটা দল। যাত্রা করবলে লওয়া পবন খেড়াক বিমানের নমাই আনি গ্রেপ্তার করার কথা আছিল অসম আরক্ষীয়ে। দিল্লির হাফলং থানালে অনার কথা আছিল পবন খেড়াক। বিমানবন্দরতে এইদরে ক্ষোভ উজারি কংগ্রেস নেত্রী সুপ্রিয়া নাথে কয়, আপ দেখ রহে হ্যাঁ কি কেসে ইস বাস মে পবন খেড়া জি কো অর রণদীপ সিং সুরজেওয়ালা জি উনকে সাথ যা রহে হ্যায়, ইন লোগো কো আসাম কি পুলিশ লেকার যা রহি হ্যায়। ইয়ে ওহি আসাম কি পুলিশ হ্যায়, জব নিহত্থো পরিবার হোতা হ্যায় তো চুপ রহতি হ্যায়। মে পুছনা চাহতি হুঁ উনহোনে কোন সা এসা জুর্ম কিয়া হ্যায় কি ইনকো ইয়াহাঁ পর ডিটেন কিয়া যা রহা হ্যায় অর আসাম কি পুলিশ হরকত মে আ রহি হ্যায়। ইয়ে তানাশাহী নহীঁ তো অর কিয়া হ্যায়। ইয়ে বাত করতে হ্যায় অভিব্যক্তি কি আজাদী কি, ইয়ে আপকি অভিব্যক্তি কি আজাদী কি আসলিয়ত হ্যায়। অর আগর আপকো অ্যাকশন লেনা হি হ্যায় আপ শব্দো পর তো খুনি পঞ্জা পর কংগ্রেস কি বিধবা পর জার্সি গায় পর 50 কোড় কি গার্লফ্রেন্ড পর রেইনকোট পহর কর নহাতে হ্যায় হামারে প্রধানমন্ত্রী কো কেনে পর পহলে নরেন্দ্র মোদী জি কো গিরফতার করিয়ে অর ফির কিসি কে খিলাফ অ্যাকশন লিজিয়েগা। নিজি আক্ষেপ আপ লাগাতে হ্যায়, নেহরু কা সারনেম কিউ নহীঁ ইউজ করতে, জেসি ওছি বাত ভারতীয় সংস্কৃতি কে খিলাফ আপ বোলতে হ্যায় অর হামারে নেতাও কো ইয়াহাঁ সে অ্যারেস্ট করকে লে যা রহে হ্যায়। এক স্লিপ অফ টাং হুয়া উনহোনে অপনে আপ কো করেক্ট কিয়া, আপনে তো পুরে হোশো হবাস মে ইতনি ভদ্দি অর গন্দি বাতে কহি হ্যায় কি আপ মুহ ছিপানে লায়ক নহীঁ হ্যায়। ইপিনে পবন খেড়াক ডিমাহাচাও জিলা আরক্ষীর এটা অদ্ভুত গোচরত বন্দী করে রখা অগণতান্ত্রিক কাণ্ডক কঠোর ভাষায় গরিহণা দিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাই। সংবাদ মাধ্যমের আগত ভূপেন বরাই কি কলে এই মুহূর্তে আমি শুনাই লৈছো। যে যেতিয়া অসমীয়া মহিলার শালীনতা হানি করে অসমীয়া মহিলাক অশালীন ভাষায় বদরদিন আজমল ডাঙরিয়ায় তীব্র কর্কটনা করেছিল, অসমীয়া মহিলার শালীনতা ভঙ্গ করেছিল, অসমৰ বিভিন্ন থানাত 39খন কেস হয়েছিল। আর সেই 39খন কেসের সম্পর্ক যেতিয়া মুখ্যমন্ত্রীক অসমৰ সাংবাদিকে প্রশ্ন সুধিছিল, মুখ্যমন্ত্রীয়ে কৈছিল বদরদিন আজমল ডাঙরিয়া আঁঠুৱা তলৰ মোহ, যেতিয়া মন যায় ধরিম। অসমীয়া মহিলার শালীনতা ভঙ্গ করার অপরাধত 39খন কেস পেন্ডিং হয়ে থাকুতে আজমল ডাঙরিয়াক মুখ্যমন্ত্রীয়ে গ্রেপ্তার নকরে, কারণ আজমল ডাঙরিয়ায় বিজেপির কথামতে উঠা বহা করে। আর পবন খেড়া ডাঙরিয়ায় কি বেয়া কথা কৈছে, রাহুল গান্ধী ডাঙরিয়ার ডিএনএ সম্পর্কত অসমৰ মুখ্যমন্ত্রী যেটা প্রশ্ন সুধিছিল, আমি দিশপুরত যেটা কেস দিবলে গৈছিলো অসম পুলিশে সেই কেস লওয়া নাছিলে। আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ার পিতৃ পরিচয় সোধে অসমৰ মুখ্যমন্ত্রী, আর তেতিয়া অসমত কেস নহয়। কিন্তু পবন খেড়া ডাঙরিয়ায় মোদী ডাঙরিয়ার নামটুক লৈ পেলায় কিছু এটা মতামত দিয়ার কারণে আজি ডিমাহাচাওৰ পৰা নির্দেশ আনি পেলায় দিল্লী পুলিশে গ্রেপ্তার করব হল। অথচ গুৱাহাটী মাছমজিয়াত ডকাইতি বাঢ়িছে, গুৱাহাটী মাছমজিয়াত চুরি বাঢ়িছে, লুণ্ঠন বাঢ়িছে, মুখ্যমন্ত্রী ভিজিলেন্সত কিমান কেস এতিয়ালৈকে পেন্ডিং হৈ আছে, কিমান কংগ্রেসের মানুষ যাক এটা বিজেপিত জয়েন করলে বর্তমান সরকার আছে এই মানুষবিলাকৰ বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ভিজিলেন্সত কেস পেন্ডিং হয়ে আছে, এইবিলাক কাম করবর কারণে অসম পুলিশের সময় নাই। ইয়ার পিছতেই দিল্লির বিমানবন্দরের দিল্লির এখন সেশন আদালতলৈ লৈ যোৱা হল পবন খেড়াক। কিন্তু সেই সময়তে উচ্চতম ন্যায়ালয়ত পবন খেড়ার হৈ অধিবক্তা অভিষেক মনু সিং জিয়ে আবেদন দাখিল করে পবন খেড়ার সমর্থনত যুক্তি আগবহায়। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ত পবন খেড়ার বিরুদ্ধে যথাযথ যুক্তি আগবহাব নোৱাৰিলে অসম আৰক্ষীয়ে।
ফলত পবন খেৰাৰ অন্তৰ্বৰ্তীকালীন জামিন মঞ্জুৰ কৰে উচ্চতম ন্যায়ালয়ে। পবন খেৰায়ো জিভা পিছল খাইছিল বুলি ক্ষমা বিচাৰিছিল উচ্চতম ন্যায়ালয়ত। এতিয়া প্ৰশ্ন হয়, প্ৰধানমন্ত্ৰীৰ নাম ভুলকৈ উচ্চাৰণ কৰাৰ বাবে হাফলঙৰ পৰা পবন খেৰাক ধৰিবলৈ দিল্লী পালেগৈ অসম আৰক্ষী। আইনৰ চকুত সকলো সমান, তেনে ক্ষেত্ৰত আপোনাৰ বা মোৰ নাম কোনোবাই ভুলকৈ উচ্চাৰণ কৰিলে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ বহিঃৰাজ্যলৈ যোৱাটো বাদেই ওচৰতে থাকিলেও গ্ৰেপ্তাৰ কৰিবনে অসম আৰক্ষীয়ে? এয়া বিৰোধীক অত্যাচাৰ কৰাৰ এক চূড়ান্ত ফেচিবাদী নিদৰ্শন বুলি অভিযোগ উত্থাপন কৰিছে কংগ্ৰেছৰ নেতা তথা সমৰ্থনকাৰীসকলে। ভিডিঅ' এডিটৰ প্ৰসিদ্ধ দাসৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট নাও।